ডিপিএল কর্তৃপক্ষের বৈমাত্রিক সুলভ আচরণ, স্বজন পোষণের অভিযোগ। মঙ্গলবার সকালে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মোড়ে অবৈধ উচ্ছেদের নামে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অন্যত্র সরে যাওয়ার সময় না দিয়ে সাইকেল দোকানটি ভেঙে দেওয়া হয়, আর এই ঘটনার পরই বিপত্তি বাঁধে। পাশাপাশি অন্য কোনো দোকান না ভেঙে শুধু ভাঙা হয় রাজকুমার পাশোয়ানের দোকান। খুব স্বাভাবিকভাবেই অবৈধ উচ্ছেদের নামে একটি দোকান ভাঙায় উঠছে বিস্তর প্রশ্ন। আমার দোকানটা শুধু আমার দোকানটাই কেন ভাঙলো? গ্যামন ব্রিজে অনেক দোকান আছে স্যার, দাদা একটাই দোকান নেই, শুধু আমার দোকানটাই কেন ভাঙলো? কি কারণ আছে আমি সেটাই জানতে চাই, আর কিছুই জানতে চাই। হেলমেট পরে আসতো কয়েকজন বাইক আরোহী, সাহেব পাঠিয়েছে, এই নাম করে চাওয়া হতো 25,000 থেকে 30,000 টাকা। যারা টাকা দিয়েছেন তাদের দোকান অবৈধ জায়গা হলেও তা ভাঙা হয়নি, এমনটাই অভিযোগে বুধবার পরিবারের সদস্যরা ধর্নায় বসেন। 3 দিনের নোটিশ দিয়েছে, এরা নোটিশ দেওয়ার পর আমাদেরকে সময় দেওয়া উচিত তো, এই জল বৃষ্টি হচ্ছে, রাতে গিয়ে লোক যাচ্ছে টাকা চেয়েছে বলে টাকা খাওয়াও ঠিক হয়ে যাবে, আমরা এই লকডাউনে টাকা খাওয়াতে পারি নাই, সেই জন্যে হঠাৎ এরা গিয়ে জেসিবি দিকে দোকানটা ভেঙেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে টাকা দিতে না পারায় এক চোখামির অভিযোগ। পয়সার বিনিময়ে কোয়ার্টার বিক্রি করছে ডিপিএল কর্তৃপক্ষ, অবৈধভাবে চলছে বৃক্ষ ছেদনের কাজ, অসামাজিক কাজের আঁতুড় ঘরে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। এদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা এরা আমাকে জানাচ্ছে যে এদের কাছে পয়সা চেয়েছিল, এরা পয়সা দিতে পারেনি, সে পার্টিকুলার এদের দোকানটা ভাঙচুর করেছে এবং হচ্ছে এদের আজকে অর্থনৈতিকভাবে এদের হচ্ছে কোনো ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই, তাই এরা ধর্না দিয়েছিল, আমাকে একটা ভাবে ফোন করলো পয়সা দাঁড়ানোর জন্য, আমি কাউন্সিলর হিসেবে এসেছি। এই সমস্ত অভিযোগ অবশ্য সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ডিপিএল কর্তৃপক্ষ, টাকা নেওয়ার অভিযোগও ভিত্তিহীন। অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করার কাজ ভবিষ্যতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। আমাদের জায়গা দখলে ধারাবাহিকভাবে এটা অভিযোগ, এই অভিযোগ আমাদের চলবে। পাশাপাশি অন্য দোকান বা বাড়ি না ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে, অন্যথায় তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই ধর্ণা চালিয়ে যাবেন বলেও জানান। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।